আপনাদের দিকে ইট বানাই, তো যে ইট বানাই ওকে আমাদের দিকে বর্তমানে মিস্ত্রি বলে, ইট বানানো মিস্ত্রি। আর মিস্ত্রি হলো ইট বানাই, টলিতে মাটি ফেলে দিয়ে চলে গেছে, মিস্ত্রি কোদাল আর বালতি নিয়ে হাঁটলো ইট বানাবে। উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন, গোটা আয়াতটা ঢুকবে উদাহরণের ভিতরে। প্রথমে দু চার মানে কড়াই বালি ছিটিয়ে দিল মাটিটার উপরে, তারপর পাঁচ দশ বালতি পানি ছিটিয়ে দিল, দিয়ে এবারে কোপ মারতে শুরু করেছে। কোপ মারা ভালো না খারাপ? আমার গায়ে যদি কেউ কোপ মারে এটা ভালো না খারাপ? খারাপ। যখনই কোপ মারতে শুরু করেছে তখন ওই দিক থেকে মাটি মিস্ত্রিকে বলছে, দুজনের মধ্যে কথা চলছে, কি দোষ করলাম ভাই মারছিস কেন? বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। কথা ঠিক বলেছে না ভুল? কিন্তু ও মাটি বুঝতে পারছে না, হাজি আমি চেয়ারে বসে বক্তব্য রাখছি, নামো থেকে উঠে এসে আমার মুখে যদি এক লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? দাম কমবে। ওর যখন কোপ মারা হয়ে গেল তখন লাত মারতে শুরু করেছে। যখন লাত মারছে তখন মাটি বলছে, আরে ভাই তোর গরু চুরি করিনি, তোর ছাগলও চুরি করিনি, তোর ছেলে মারিনি, তুই লাত মারছিস মানে? মিস্ত্রি বলছে চুপ কর, তোরই দাম বাড়ছে, লাত খেয়ে দাম বাড়ছে। আর এরপর ওকে ফরমাতে ভরে দুটা কিলো মেরেছে, তারপরে রোদে শুকাইতে দিয়েছে। ইট বলছে শুকিয়ে গেলাম এক গ্লাস পানি, বলছে চুপ থাক দাম তোরই বাড়বে। এক গ্লাস পানি দিল না, টন টনে করে ওকে শুকাইল। এরপরে ভাঁটাতে যখন দিয়েছে তোর পাশে কয়লা এসেছে, ইট কিন্তু কয়লাকে দেখে ফেলেছে কাঁচা ইট, মিস্ত্রিকে দেখে বলছে কি দোষ করলাম, ও তো নিজেও জ্বলবে আমাকেও জ্বালাবে। বলছে চুপ কর, যত ভালো পুড়বি তত দামি বেশি হবে। জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, জ্বললো দাও দাও করে। তারপরে যেগুলো কম পুড়েছে ওগুলোকে ছালট বলে, রাস্তায় ফেলে দেয়। কিন্তু যে ভালো পুড়েছে টন টন একদম পাকা হয়ে সিঁদুরে রং হয়ে গেছে, ইঞ্জিনিয়ার আপনাদের মসজিদে কাজ করবেন, মাদ্রাসায় কাজ করবেন, স্কুলে হাই স্কুলে কলেজে স্টেশনে কাজ হবে, বিল্ডিং হবে, তারা গিয়েছে ইঞ্জিনিয়ার বলছে এই ইঁটটাই চলবে। ইঁট তখন বলছে রে ভাই আজকে বলছিস চলবে, কিন্তু কত লাত খেয়েছি জানিস, আর কত কষ্টের পরে এই জায়গায় এসে আমি পৌঁছিয়েছি। আজকে আমি মসজিদের দেওয়ালে থাকবো, আজীবন আমি তেলাওয়াত শুনবো। রব্বুল আলামিন বলছেন তোদেরকে খেতে দিইনি, চুপ কর দাম তোদের বাঁচে আমার বাড়েনি, তোদেরকে পান করতে দিইনি পানি দিইনি, টনটন হয়ে শুকিয়ে যা দাম তোদের বাড়বে। তিন নম্বরে তোদেরকে যে আমার প্রেমের আগুন দিয়ে আমি তোদেরকে জ্বালাচ্ছি, আমি তোদের ভালোবাসি বলে তোদেরকে আমি জ্বালাচ্ছি, একবার ভেবে দেখ তোর মা এই জ্বালানো জ্বালানটা দিতে পারবে না। অতএব ধৈর্য ধরে তোরা সবর করে লে, স্ত্রীর কাছ থেকে দূরে থাক, তাহলে লাল্লাকুম তোরাই তো মুক্তাকি বেনে যাবি। আমি তোদেরকে বানাচ্ছি তোরা বুঝতে পারছিস না, জি আমার ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে, সেটা আপনি আমাকে বের করে দিচ্ছেন, খুলে বের করে দিচ্ছেন যে এই যোগ্যতা লুকানো আছে। মানুষের ভিতরে যোগ্যতা নাই এমন কিছু নাই, আমার রব বের করে দিচ্ছেন। আর একটা উদাহরণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, বেঈমানকে বলেনি কাফেরকে বলেনি। ইমান হলো একটা সোনার ডেলা, ইমানদার হলো একটা সোনা, সোনার আপনার কিনা বিস্কিট, কিন্তু তাকে গয়না বানাতে হবে, তাকে নাকের বানাতে হবে, কানের বানাতে হবে,
তবে মেয়েরা নিজের চামড়াকে ফাটিয়ে দিয়ে ওই জায়গাতে ওই জিনিসটা ঝোলাবে, গলাতে ঝোলাবে, চুরি পরবে। তার ওই সোনা যতই দামি হোক না কেন, 24 ক্যারেটের সোনা, একদম নির্ভেজাল সোনা, তারপরও তাকে আগুনে ঢুকতে হবে, তারপরও ডাইসে ঢুকতে হবে, তারপরও হাতুড়ির মার খেতে হবে, তবেই সে গয়না হবে। তো আমার রব বলছেন, রে ইমানদারেরা তোরা ভালো করে শোন, তোরা তো পরেশগার ইমানদার বটিস, কিন্তু মুত্তাকি তোরা হতে পারছিস না। মুত্তাকি হচ্ছে জান্নাতের অলঙ্কার, জান্নাতে যতজন যাবে তার কারণে মুত্তাকিদের অলঙ্কারে গোটা জান্নাত ঝলমল ঝলমল করবে। তোদেরকে আমি সেই স্তরে বানাতে চাইছি, অতএব তোদেরকে আমার এই রমজান নামে, রোজা নামে ডাইসে ঢুকে যেতে হবে। আর এখানেই যখন তোরা ঢুকে যাবে, তখন তোরা মুত্তাকি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে। তোদের ওপরে না খাওয়ার রোলারটা চালিয়ে দিব আমি, লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই আয়াত থেকে আমি বেরিয়ে যাব, আয়াতটাকে কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দিই। আমরা ছোটতে কোনো এক শিক্ষকের কাছে পড়তাম, বড় বড় মাপের আলিম ছিলেন, কোন একটা জায়গা বুঝতে পারছি না যে এটা বলে দেন। আগেকার শিক্ষকদের নিয়ম দেখেন, বলছি পারছো না, বলে না, তিনটে অক্ষর আছে, ধরে নেন ফা আলা, ফে ফে ফা যাবার ফা, আইন যাবার আলাম যাওয়াল্লা ফা আলা, তো ওইটাই পারছি না। তো দুটো অক্ষর উনি ঢেকে দিয়ে একটা বের করে রেখেছে, এটা কি? তা আমি বলছি ফা ফা যাবার ফা, দুটোকে আবার দুদিকে বন্ধ মাঝেরটা বের করেছে, এটা কি? আইন যাবার আ, কি হলো ফা আ, এটা কি? লাম যাবার লা ফা আ লা। শেষকাল আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম না তুমি বললে, আমি বললাম তো চেষ্টা করনি কেন, তোমার ভিতরে তো যোগ্যতা লুকিয়ে আছে, খামোখাইছে আমাকে বিরক্ত করছো, তুমি তো পড়াটা বললে, একটু চেষ্টা করলি পাতে। প্রকৃত শিক্ষক দেখিয়ে দিল তোর ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে। এবার আমার আল্লাহ আমাদেরকে রোজা থেকে কি দেখাচ্ছে দেখেন, একটা রূপকথা বলি, রূপকথা বানিয়ে। রমজান মাস, আপনি সকালবেলায় উঠতে গিয়ে 8-9টায় উঠলেন, হঠাৎ আপনি দেখলেন মায়ের অসুখ, প্রেসক্রিপশন নিয়ে দৌড়লেন কোথায়, চলে গেলেন আপনি বহরমপুর। বহরমপুর বলছে এই ওষুধ গোটা পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না, ব্যাঙ্গালোর ছাড়া এটা পাওয়া বড় মুশকিল, তবে যদি এই ওষুধ আপনাকে নিতে হয়, একটা ফার্মেসি আছে সেটা মালদাতে আছে, ব্যাঙ্গালোরের অনেক ওষুধ সে রাখে, সেখানে যাও। মায়ের টানে মারলেন মালদা দৌড়, সেই ভোরবেলা থেকে জার্নি করলেন, মালদায় 11টায় পৌঁছালেন, সেখান থেকে ওষুধ নিলেন, বাড়ি পৌঁছা দিয়ে 2:30-3 হয়ে গেল, তখন প্রখর রোদ, সারা পৃথিবী তমতা করে জ্বলছে, বিশ্ব বেইমানেরা খাওয়াতে ব্যস্ত রয়েছে, আপনি শুকনো ঢোক ছাড়া আর কিছুই নিতে পারছেন না। এইভাবে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন, আর মুখে কথা বলতে মন যেছে না, বাস স্ট্যান্ডে নেমে আপনি হেঁটে এসে বাড়ি ঢুকলেন, বিবি আপনার চেহারা দেখে বুঝে ফেলল যে স্বামী বড় ক্লান্ত হয়ে গেছে, ওষুধগুলো টেবিলে নামিয়ে দিই, বিবিকে ইশারায় ডাকলেন এদিকে আয়, সে একটা লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়ল, আপনি তাড়াতাড়ি করে সাবমার্সিবলটা চালিয়ে দিলেন, এবার পানির ওপরে দাঁড়িয়ে গেছেন, পানি মাথার ওপরে পড়ছে, শীতল টাটকা একদম পানি এটা মাথার ওপরে পড়ছে, আর আপনার গোটা শরীরটাকে ঠান্ডা করে করে নামিয়ে দিচ্ছে, কিন্তু শরীরে তো দরকার নাই, মরুভূমি তো ভিতরে আছে, পানি যেন ভিতরে চাইছে, এক গ্লাস তো অন্তত হলেও বেঁচে যায়, কিন্তু পানিটা যখন আপনার মুখের ওপর দিয়ে পড়ছে, তখন আপনি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছেন যাতে লিক হয়ে এক ফোঁটা পানি ভিতরে না চলে যায়। আল্লাহ বলছে একবার দেখ, তুই পরেশগার না তুই বেঈমান, এটাই তো আমি চাইছি রে বান্দা, যেন হারাম তোর মুখে না ঢুকে যায়। কত কষ্ট করে তুমি গোসল করলে, পানি ভিতরে যেতে দিলে না, গাটা একটু ঠান্ডা হলো, ফ্যানটাকে খুলে দিয়ে সলাটটা আদায় করলে, নামাজ পড়ে বিবিকে বললেন বিরক্ত করিও না, দরজাটা লাগিয়ে দে, একটা ঘুমিয়ে যায়, কই তুমি বিবিকে ডাকলে না, তাহলে তোমার ভিতরে যোগ্যতা আছে একটা নারী থেকে বিরত থাকা, দুইখানা যোগ্যতা দেখালাম, এরপরে তুমি বিছানায় যখন শুয়ে আছো, ওই খাটের নিচে
নিচেতে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ঘোরের ভাত বেড়ে গেছে, সামনে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, ম্যাঙ্গো আছে, জুস আছে, ফল আছে, ফ্রুট আছে, আপেল আছে, লেবু আছে, কলা আছে, একটাও তোমার মন নিচে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বাড়ির দরজায় তালা মারা আছে, পর্দা টানা আছে, যদি পেট ভরে খাওয়া যায় পৃথিবীর কেউ দেখতে পাবে না, তারপরও তোমার খাবারের দিকে ধ্যান জ্ঞান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ বলছে দেখ তুই মুত্তাকি, তোর ভিতরে মুত্তাকি হওয়ার মতো একটা পার্স লুকিয়ে আছে, একটা যোগ্যতা লুকিয়ে আছে, আমি রমজানটা তৈরি করলাম বলি তোর আঙুল দিয়ে তোর যোগ্যতাটা তোকেই দেখিয়ে দিলাম, যে তুই একটা নারী থেকে বাঁচার ক্ষমতা আছে, হারাম থেকে বাঁচার ক্ষমতা আছে, আমি তোকে মুত্তাকি বানিয়ে নিয়েছে, পৃথিবীর কাগজ কলমে নয়, আমি রবের কলমে তুই মুত্তাকি, সারা পৃথিবী তোকে বেঈমান বলল, আমি রব তোকে মুত্তাকি বলবো। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা লোক দেখানি হয় না, নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, দান লোক দেখানি হয়, আপনার কি না যাকাত লোক দেখানি হয়, পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, এক থেকে একশো পর্যন্ত হাদিসে কোরআনে সুন্নত অজীব নফল ফরজ যাই আছে, সবগুলো লোক দেখানি করা সম্ভব আছে, শুধু একটাই আমল আছে যেটা লোক দেখানি হয় না, তার নাম হচ্ছে সোম, যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, এটা যদি লোক দেখানি হতো বাড়ির ভিতরে দরজা লাগিয়ে পেট ভরে খেয়ে নিয়ে বাইরে বলতো রোজা রেখেছি, তার কারণ সেটা রোজা তো তার হবে না। আল্লাহ বলছে একটা এমন আমল আমি তৈরি করেছি যেটা লোক দেখানি হবে না, যেটা রিয়া তাকাব্বুর থাকবে না, একদম কোনো ময়লা থাকবে না, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, এর জন্য এই রোজার কত বড় ফজিলত, আদালত শুরু হবে কিয়ামতের মাঠে, আদালত শুরু হওয়ার আগেই আমার রব রোজাদারদের মোলাকাতে চলে আসবে। যত আমল আছে সব আমলের আজর আছে, আজর মানে বদলা আছে, নামাজ পড়লে এই পাবে, হজ করলে এই পাবে, ওই করলে এই পাবে, আর রোজার ব্যাপারে আমার আল্লাহ কী বলেছেন, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর রোজার বদলা হচ্ছে আমি নিজে, সে আমাকে পাবে, এর থেকে আর কিছু চাই? আমার এই কবিতাটা বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে খুশিতে, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, ইফতারে কেন খুশি, যখন আপনি মুখে ইফতারটা ভরবেন আপনার রব আপনার আমল নামাতে একটা রোজার হাজরি লিখবেন।